আমাদের মধ্যেও তো এখন কিছু মানুষ এরকম আছে, আছে না, বলছে আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যাবে না, হুজুর ধরে পৌঁছাতে হবে। আপনাদের এলাকায় হয়তো নেই, আছে, হুজুর ধরে আল্লাহর কাছে পৌঁছাতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাদেরকে কয়েকটা কথা বলি, আমাদের মাঝে একজন নবী এসেছিলেন, নবীটার নাম হচ্ছে মূসা আলাইহিসসালাম, তাই তো? খুব মনোযোগ দিয়ে আমার বক্তব্যটা পুরো গল্পের মতো করে বলছি না, যাতে আপনার বুঝতে সুবিধা হয়, না চিল্লামিল্লি না বিশাল কানে হাত দিয়ে সুট্টুর এসব কিছু নয়, আমি বোঝানোর জন্য আস্তে আস্তে বলছি। মূসাকে যখন ফেরাউন তাড়া করে নিয়ে চলে যাচ্ছে, সামনে কি নীল নদ, তাই তো? মূসা আলাইহিসসালাম তখন কি বলেছিলেন, আল্লাহ বড় হুজুরের ওসিলা করে আমার নীল নদ পার করে দাও, এটা বলেছিলেন, কি বলেছিলেন? হ্যাঁ, তিনি বলেছিলেন রব্বে ইন্নি সাইয়াহদিন, নিশ্চয় আমার রব আমাকে সোজা রাস্তা দেখাবেন। কি বললাম, আমাদের মাঝে একজন নবী ছিলেন, তার নাম ইব্রাহিম আলাইহিসসালাম, নমরুদ বেঈমান তাকে ফেলেছিল কোথায়, আগুনে, তাই না? তো ইব্রাহিম আলাইহিসসালাম কি দোয়া করেছিলেন, আল্লাহ অমুক সাহেবের দরবার শরীফের অমুক জনা শুয়ে আছে তার ওসিলায় আমাকে আগুন থেকে বাঁচাও, এটা বলেছিলেন না? কি বলেছিলেন, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ কি বলেছিলেন, ইয়া নারু কুনি বারদান সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি জড় পদার্থ, তবে শোনো আমার নবী ইব্রাহিমকে ফেলা হয়েছে তোমার ভিতরে, খুব সাবধান, একদম আমার নবীর যেন কোনো অসুবিধা না হয়। পুড়িয়ে ছাই হয়ে গেছিলেন, তাই তো? বেঁচেছিলেন, বেঁচেছিলেন, আলহামদুলিল্লাহ। বেঁচেছিলেন কে? আল্লাহ। আমাদের মাঝে একজন নবী ছিলেন, তার নাম ইউনুস আলাইহিস সালাম, তাই তো? হ্যাঁ, এবার বলছি, খুব মনোযোগ দিয়ে, মাছের পেটে চলে গিয়েছিলেন, তাই তো? মাছের পেটে গিয়ে কি বলছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, বলুন আপনারা, ইন্নি কুনতু মিনাজ জালিমিন, বলেছিলেন না? বলেছিলেন। তো কেন, তুমি তো মনে হয় এরকমও বলেছিলেন, আল্লাহ অমুক দরবার শরীফের পীর সাহেব শুয়ে আছে তার ওসিলা করে আমায় একটু ক্ষমা করে দাও, বলেছিলেন না? তাহলে যে আল্লাহ মাছের পেট থেকে বাঁচাতে পারে একজন নবীকে, যে আল্লাহ আগুনের ভিতর থেকে কথা শুনতে পায়, যে আল্লাহ নীল নদের পারে দাঁড়িয়ে থাকে একজন অসহায় নবীর কথা শুনতে পেয়ে মাঝখান থেকে রাস্তা তৈরি করে দেয়, সেই আল্লাহ আজও আছে না নেই? আছে। তা সেই আল্লাহ আপনার মতো সলিমুদ্দির কথা বুঝতে পারে না? হ্যাঁ, কে আপনার মাথাতে ঢোকালো যে ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যায় না, হুজুর ধরে অমুকের হাত ধরে তবে আল্লাহর কাছে পৌঁছাতে হবে, কে যুক্তি দিল? মিথ্যুক, একেবারে মিথ্যুক, আশ্চর্য ব্যাপার। ঈমান খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হবে ভরসা করতে হবে কার উপরে, এর নাম কি, ঈমান, বিশ্বাস। ঈমান বুঝতে গেলে আগে তৌহিদ বুঝতে হবে, তৌহিদ মানে একত্ব, একত্ববাদ বা একক, তাই তো? আপনাদেরকে একটা জিনিস বোঝাই, এই তুমি ওঠো, ওঠো তুমি, একে দিয়ে বোঝাই, ও উঠেছে, তাই আমি ওকে উঠতে বলেছি, বুঝবেন? আচ্ছা, ওর পাশে যদি ওই ওই লাল জ্যাকেট পরা ও যদি উঠে দাঁড়ায়, বলুন তো ভুল করবে না ঠিক করবে, বসো, হ্যাঁ ভুল করবে না, ওকে তো আমি বলিনি, ও উঠবে কেন, তাই তো? এর নাম কি, তাওহীদ, এর নাম তাওহীদ, মানে একক। আর এক এমন একটা জিনিস, এক এমন একটা জিনিস যে এর সঙ্গে অন্য কাউকে যুক্ত করা যাবে না। তাওহীদ, আপনাকে আমি একটা জিনিস বোঝাই, তাওহীদ মানে একক। আচ্ছা বলছি, এবারে মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, একের আগে যদি ধরে না, আমি বোর্ডে লিখলাম, আমি প্রথমে বলেছি আমি শিক্ষক, আপনি ছাত্র, এখানে আমি লিখলাম এক বাংলায়, তাই তো? তার আগে একটা শূন্য দিলাম,
বলুন তো এটা কি হলো? এক এক, তাই না? দুই। আচ্ছা এই এক দিলাম, তার পাশে একটা ডান দিকে শূন্য দিলাম, কি হলো? দশ। যখন দশ বলছি তখন আর এক শব্দটা বলা যাচ্ছে না। একের পাশে দুই দিলাম, হলো কি? বারো। বারো যখন বলছি তখন আর এক উচ্চারণ হচ্ছে? এক আর থাকছে না। তা এক এমন একটা জিনিস, তার আগেও কিছু দিলে চলবে না, তার পরেও কিছু দিলে একের অস্তিত্ব থাকবে না। তার মানে আল্লাহ এক, তার আগে কাউকে বসালেও চলবে না, তার পরে কাউকে বসালে আর আল্লাহর যে ক্ষমতা ওটা আপনার কাছে আর বোঝালো না। তার মানে এটা শিরক।